আইএসের কবল থেকে মুক্তি পেয়ে ইয়াজিদি নারীদের তীর্থযাত্রা। 3 বছর আগে ইসলামিক স্টেট জঙ্গিরা ইয়াজিদি সম্প্রদায়ের কয়েক হাজার নারী ও শিশুদের আটক করে নিয়ে যায়। তাদেরকে জঙ্গিরা বাধ্য করে যৌন দাসী হতে। বহু শিশুকে পালানো হয় আইএসের শিশু যোদ্ধা। এর মধ্যে নানা কায়দায় বন্দী দশা থেকে পালিয়ে এসেছেন অনেক ইয়াজিদি নারী। মুক্ত হওয়ার পর তারা ছুটে চলেছেন তাদের পবিত্র স্থানে প্রার্থনার মাধ্যমে বিশুদ্ধ হতে। ইয়াজিদি সম্প্রদায়ের মানুষের জন্য এটি একটি পবিত্র স্থান যার নাম লালিশি। সেখানেই দেখা যাচ্ছে পানি ছিটিয়ে নতুন ধরনের প্রার্থনা করছে তারা। একজন বয়স্ক মানুষ একটি পাত্রে রাখা পানি ছুঁয়ে একজন তরুণীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর শরীরে ছিটিয়ে দিচ্ছেন সেই পানি। একজন নারী বলেন, আমরা প্রত্যেক নারী শিশু আমাদের প্রত্যেকেরই এক একটা গল্প রয়েছে। আসলে ইসলামিক স্টেট জঙ্গিদের হাতে বন্দী থাকা সময়ে খারাপ সব কিছুই তারা আমাদের সাথে করেছে। ইয়াজিদি সম্প্রদায়ে প্রায় 6,000 নারীকে বিভিন্ন সময় ধরে আটকে রেখেছিল আইএস জঙ্গিরা। ইমান ও শিরিন নামে 2 নারী পার করে এসেছে সেই দুঃসময়। ইরাকের উত্তরাঞ্চলে 2014 সালের আগস্টে প্রথমে আইএস তাদের গ্রামে আক্রমণ করেছিল আর তারা সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছে মাত্র কিছুদিন আগে। এরপর তারা যায় লালিশে, উদ্দেশ্য প্রার্থনার মাধ্যমে সব কালিমা থেকে মুক্ত হওয়া। এর মাধ্যমে তারা চেয়েছেন তাদের জীবনকে পুনর্গঠন করতে আর সব কিছু নতুন করে শুরু করতে। লালিশে প্রথমে তারা একটি উজ্জ্বল রঙের কাপড়ে আর একটির কোনায় ইট দিচ্ছেন। ইয়াজিদিদের প্রার্থনার দেবতা আর তাদের ভক্তির জায়গা হল একটি ময়ূর দেবতা। আইএসের জঙ্গিরা তাদের নির্যাতনকে বৈধতা দিতে চেয়েছিল, সে অনুযায়ী ইয়াজিদিরা শয়তানের উপাসনা করে। ইয়াজিদিরা বলেন, আমাদের সম্পর্কে তাদের অনেক ভুল ধারণা ছিল। তারা বলতো আমরা হলাম অবিশ্বাসী বা কাফের। অবশ্যই আমরা ঈশ্বর সম্পর্কে জানি এবং আমরা আমাদের ধর্মে বিশ্বাস করি। আমাদের ধর্ম অত্যন্ত ভালো, এতে ক্ষমা আর মহত্বে পরিপূর্ণ। আমি জানি দাসত্ব, হত্যা আর রক্তের চেয়ে অন্য যে কোনো ধর্মই মহান ও সেরা। যদিও যুদ্ধে আইএসের পরাজয় হয়েছে, কিন্তু ভয় এখনো কাটেনি ইয়াজিদিদের। বিশ্লেষকরা বলছেন, এখনো অন্তত 3,000 ইয়াজিদি নারী আটকে আছেন বিভিন্ন জায়গায়, যাদের অনেকেই যৌন দাসী বা শিশু সৈনিক হিসেবে ব্যবহৃত হচ্ছে।